السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم خاتم النبيين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এটিএন বাংলায় সরাসরি ইসলামী সওয়াল ও জবাব এই আয়োজনে অংশগ্রহণ করেছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। জীবন ঘনিষ্ঠ আপনাদের যে কোনো প্রশ্নের জবাব জানতে, যে কোনো প্রশ্নের উত্তর ইসলামিক শরিয়ার আলোকে কোরআন সুন্নাহ ভিত্তিক যে কোনো ইবাদত সম্পর্কিত মশালা জানতে সরাসরি আপনারা এই আয়োজনে ফোন করে আপনার মূল্যবান প্রশ্ন করে জবাব পাবেন। আমি আছি আপনাদের সাথে কারি কেম ফিরোজ। প্রিয় দর্শক, আপনাদের সরাসরি প্রশ্নের জবাব দেবার জন্য আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিশ্ববরণ আলেমী দিন শেখুল আলম সৈয়দ কামালউদ্দিন জাফরি হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু। আহলান সালাম শেখ, বারাকাল্লাহ ফিকুম, হায়াকাল্লাহ। আমরা আপনার কাছে আসবো দর্শকদের সরাসরি বিষয়গুলো জানার জন্য। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আপনি আমাদেরকে সহযোগিতা করবেন, মনে রাখবেন, যারা আমাদেরকে সরাসরি প্রশ্ন করবেন, আপনি যে টিভি সেট দেখছেন টেলিভিশনে ভলিউমটা কমিয়ে আমাদের সাথে আপনি কথা বলুন। শুরু করতে যাচ্ছি আজকের একজন শেখ, আমরা শুরু করতে পারি? বিসমিল্লাহ। জি, কে কার কি প্রশ্ন বলুন। বিসমিল্লাহ, প্রথমে কে আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। জি কোনটা সঠিক হবে আমাকে জানাবেন। আমি গরিশরীফ পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারাক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমি আটা নিয়ে পড়তেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারাক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম মুহাম্মাদিন বলছেন, এই এটাই পার্থক্য মনে করতেছেন আপনি? ইব্রাহিম বলেছি, ইব্রাহিম বলেছি, কোনটা সঠিক হবে আমাকে জানাবেন হুজুর। আচ্ছা, ঠিক আছে। জি জি, ধন্যবাদ। জি, আমরা আরেকটা প্রশ্ন নিতে পারি? জি, পরবর্তীতে কে আছেন দর্শক বলবেন। আচ্ছা, আমরা এটা দিয়ে শুরু করছি আজকে ইনশাআল্লাহ। শেখ, প্রশ্ন হচ্ছে যে দুরুদ শরীফ আসলে কোনটা উত্তম, এটা হলো প্রথম প্রশ্ন। এবং উনি দুইটা দুরুদ বললেন, তেলাওয়াত করলেন, একে আমার কাছে মনে হলো একই মুহাম্মাদিন মুহাম্মাদুন মুহাম্মাদ, মানে থেমে বলতেছেন মিলিয়ে পড়তেছেন, এরকম একটা কিছু মনে হলো। আসলে এই বিষয়ে আপনার মতামত? আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালাহ ওয়া বাদ, আকুলু বিল্লাহি তাওফিক। আপনি যে দুরুদ শরীফ পাঠ করেন, দোনোটাই সহি, তবে মুহাম্মাদিন বলা এটা বেশি সুন্দর, বেশি সুন্দর শুনতেও সুন্দর। সুতরাং মুহাম্মাদ না বলে মুহাম্মাদিন বলেন, আর মুহাম্মাদ বললে এটাও ঠিক আছে। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন আমিন, উত্তম পুরস্কার দান করেন, আমিন, আল্লাহুম্মা আমিন। জি, পরবর্তী কে আসেন প্রশ্ন করবেন দর্শক বলুন। সালামু আলাইকুম। এগুলোতে সবাই যে বলে যে ব্যাংকে যারা চাকরি করে তারা বলে যে আমরা তোমার লাভ দিই, বলে না তারা শুনছেন।
স্টেট ব্যাংকে তো নির্দিষ্ট করে সুদ দেয়, জনতা উত্তরা সবই সুদ দেয়। এখন জনতা ব্যাংকে রাখলে উত্তরা ব্যাংকে রাখলে সুদ কেন হয় এটা বোঝা না, টাকা তো ঘরে রাখা কারো সম্ভব না। এই ব্যাপারে ইসলাম কি বলে সঠিকটা বলবেন আর প্লিজ। তৃতীয় প্রশ্ন হলো যে সূরা মাইদা আয়াত নম্বর 6, এখানে কোরআন বলিতেছে দলিল, কোরআন বলিতেছে তোমরা নামাজ করার পড়ার পূর্বে হাতের কনিষ্ঠ দুইবার মুখ হলো, দুইবার মুখ ধুইবে, অজু করবে, মানে অজু নিয়মাবলী সম্পর্কে কোরআন বলিতেছে, এই সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করবেন। থ্যাংকস, আসসালামু আলাইকুম। আপনাকে অনেক অনেক থ্যাংকস। যে আমরা জি জি আমরা এখন প্রশ্ন হচ্ছে যে সব ব্যাংকই বলে যে আমরা যারা ট্রেডিশনাল ব্যাংক যেগুলো রয়েছে তারাও বলতেছে না আমরা সুদকে আমরা লাভ দিই এবং ইসলামী ব্যাংক তারাও সুদ দেয় কিন্তু তারা সেটাকে সুদ বলে না। আসলে বিষয়টা কী? জনতা ব্যাংক আর বিভিন্ন কয়েকটা ব্যাংকের নাম বললেন, সরকারি ব্যাংক যেগুলো রয়েছে, তো এই সরকারি ব্যাংকের সাথে ইসলামী ব্যাংকগুলোর সুদি ব্যাংক এবং ইসলামী ব্যাংকের মধ্যে পার্থক্যটা উনি আসলে মনের মতো জানতে চাচ্ছেন আর কি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। এই কথা বলা কোনো ব্যাংকের যে ইসলামী ব্যাংক যা দেয় তাও সুদ, তার মানে আমরা যেটা দিই এটাও সুদ, ইসলামী ব্যাংক যেটা দেয় ওইটাও সুদ, এই কথাই বলতে চান? এইভাবে বলা উচিত না। সুদ আর লাভ এটা আলাদা সংজ্ঞায় পরিষ্কার হতে হবে। আপনি ইসলামী ব্যাংকে টাকা যখন জমা রাখেন, ইসলামী ব্যাংক এটা নিয়ে ব্যবসা করে, ব্যবসা করে বছরে তার এই যা লাভ হয় ওই লাভটাকে ভাগ করে দিয়ে দেয়, যারা অ্যাকাউন্টে রাখেন তাদের কে তারা দিয়ে দেন এইভাবে যে এই বছর এত লাভ হলো এত পার্সেন্টেজ করে আমরা দিতে পারি, ঠিক আছে এটা লাভ হলো। কিন্তু আপনারা যেগুলি অন্যান্য ব্যাংক যেগুলো সুদি সুদের ভিত্তিতে তারা পরিচালনা করেন, তারা তো এইভাবে বলতে পারেন না। তারা টাকা জমা রাখেন এবং নির্দিষ্ট আপনারা বলে দেন যে এত পার্সেন্ট আমরা দেব, তো এই পার্সেন্ট দেবেন আপনারা ব্যবসা করে তার ফল হিসাবে ব্যবসা এই যা দিচ্ছেন তা নয়, এটা হলো তাদের জন্য ফিক্সড। সুতরাং একটা সুদ আর একটা লাভ দুইটার মধ্যে অনেক তফাত আছে, কাজেই সত্যকে গোপন করা একবারই উচিত না। মানে ট্রেডিশনাল ব্যাংক যেগুলো যারা সুদ দেয় তারা হলো টাকার ভিত্তিতে, জমা টাকার ভিত্তিতে তারা একটা পরিমাণ নির্দিষ্ট করে দেন, ইসলামী ব্যাংক সেই টাকাটাকে খাটিয়ে ব্যবসা করে সে ব্যবসার একটা প্রফিট দেয়, ব্যবসার অংশ, ব্যবসার অংশ হিসেবে যেটা লাভ ক্ষতি হয় সেটা অংশ শেয়ার করে, এইটা হলো মূল পার্থক্য। সুতরাং যারা এইভাবে বলেন সেটা আসলে ঠিক, এটা ঠিক না। পরবর্তী প্রশ্ন হচ্ছে সূরা মায়েদা 6 নম্বর আয়াতে যে আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সলাতি ফাগসুলু উজুহাকুম, ওজুর যে বিষয়টা এই বিষয়টা একটু ব্যাখ্যা জানতে চেয়েছেন আমাদের দর্শক, যে এই আয়াতের মাধ্যমে আল্লাহ যে আমাদের ওযু ফরজ করলেন এর আসলে ব্যাখ্যা কি, তাৎপর্য কি? মানে আপনি যখন সলাত আদায় করবেন, আল্লাহ তাআলাকে সিজদা করবেন, তার সামনে প্রার্থনা করবেন, তখন আল্লাহ তাআলা বলছেন যে তুমি ওযু করে নাও, ওযু করে শরীরটাকে পবিত্র করে এরপরে এই পবিত্র ইবাদাতে মনোযোগী হও। তো সুতরাং সেইভাবেই ওযু কীভাবে করতে হবে সেইগুলো এই সূরার মধ্যে আমাদেরকে শিক্ষা দেয়া হলো, যাতে করে আমরা পবিত্রতা অর্জন করে এই ইবাদতটা করি এবং এর উত্তম বিনিময়ে আল্লাহ তাআলার পক্ষ থেকে লাভ করতে পারি। যে শুকরান জি। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, দর্শক কে আছেন বলবেন কি প্রশ্ন? জি সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম হুজুর, আমি ধরমপুর সুনামগঞ্জ থেকে ইনোদ বলছিলাম। জি ইনোদ সাহেব বলুন কি প্রশ্ন? হুজুর দুই রাকাত সুন্নত এবং জোহরের 4 রাকাত সুন্নত নামাজ সুন্নতে মক্কাদা, এই 4 রাকাত এই নামাজ না পড়ে কোন ইমাম সাহেব যদি ইমামতি পড়ে কোহাইতে চান তার পিছনে কি নামাজ পড়া যাবে? দুই নম্বর প্রশ্ন হলো যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 100 বার দিনে যে পাঠ করবে তার জিন সহ 100 বুড়া আল্লাহ রাস্তায় দান করা এবং 100
গোলাম আজাদ করার চেয়ে উত্তম, এটা কি সহি হাদিস দ্বারা সমর্থিত? ঠিক আছে, জি ধন্যবাদ। প্রশ্ন শেখ শুনলেন যে ফজরের সুন্নত এবং জোহরের যে সুন্নত, সুন্নত মাক্কাদা, এটা যদি কেউ কোনো ইমাম এই সুন্নত আদায় না করে ফরজে সালাতের ইমামতি করেন, তার কি ইমামতি করা ঠিক হবে? ফজরের সুন্নত এই দুই রাকাত সুন্নাহ, আর জোহরের সুন্নাহ হলো চার রাকাত, মানে কাবলাল জামা, মানে কাবলাল জামা জামাতের আগে দিয়া জোহরের সময় চার রাকাত, আর ইয়ের সময় ফজরের সময় দুই রাকাত পড়তে হয়। কেউ যদি পড়ার সময় না পায়, এই সময় আসলো যে সময় নাই, সে জামাতে শরিক হয়ে যাবে, পরবর্তী পর্যায়ে সে এই দুই রাকাত চার রাকাত সে আদায় করে নেবে, নিলে তার মুয়াক্কাদা সুন্নতে মুয়াক্কাদা আদায় হয়ে গেল, এটা সে পরবর্তী পর্যায়ে করবে। শরীয়ত এটা আমাদের সুবিধা দিয়েছে যে সেক্ষেত্রে মানে ইমামতি করা না, ইমামতি করা না করা, এটা ইমাম সাহেবকে বলা দরকার, আপনি এটা কি জরুরি মনে করেন, আর যদি মনে জরুরি মনে করেন না সুন্নতে মুয়াক্কাদা এটা ত্যাগ করে যাবেন, তাহলে তাকে ইমামত এই পদে রাখা উচিত না, উচিত না, তাকে ওর খেলাফ। এটা পরবর্তী ভাবে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আকবার, এই যে জিকিরটা, এটার যদি কেউ 100 বার পড়ে তাহলে বিভিন্ন ফজিলতের কথা বর্ণনা করলেন, সদকা করা একদম ভালো পরিমাণে, এটাকে আসলে সহি কিনা এর বর্ণনাগুলো, এর এই যে জি জি এগুলির অনেক অনেক সওয়াব, বিভিন্ন মুখী সওয়াব বর্ণনা বর্ণিত হয়েছে, অতএব এটা আপনারা সুন্দর করে আদায় করবেন, আমল করা যেতে পারে। জি আহসান শেখ বারাকাল্লাহ ফিক, আমরা আবারও যাচ্ছি দর্শকদের কাছে, দর্শক বলবেন কি প্রশ্ন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলুন। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি বলুন, কি প্রশ্ন আপনার? একটা প্রশ্ন জানার ছিল, সেটা হলো যে অনেকে বলে, বিশেষ করে মালিকি মাজহাব এবং জাহরি মাজহাবের লোকেরা, যে গান নাকি হারাম না। আচ্ছা, এর মতে এটা জায়েজ, বিশেষ করে আপনার ওই বিয়ে বিয়েতে এগুলি বাদ্যযন্ত্র বাজানো যে বিষয়গুলি আছে ওরা সমর্থন করে। আচ্ছা, আর তারা বলে যে গান হারাম হওয়ার বিষয়ে যে হাদিসগুলি আছে সেগুলি দাইফ, আর দ্বিতীয় নাম্বার কথা হলো তারা বলে যে এই বিষয়ে কোরআনে কোনো হাদিস বর্ণিত নাই এবং ইমাম মালিক এটাকে সমর্থন করেছে। কোরআনে এই বিষয়ে কোনো নিষেধাজ্ঞা নেই। জি, এখন এদের কথাটা কতটুকু যুক্তিযোগ্য কিংবা নির্ভরযোগ্য একটু বললে ভালো হতো। ইমাম মালিক একে জায়েজ বলেছেন। জি জি, ঠিক আছে, জি এটাকেও এটা এগুলো কতটুকু যুক্তযুক্ত। জি ধন্যবাদ আপনাকে। মালিকি মাজহাব সহ আরও এক মাজহাবে গান হারাম নয় এরকম তারা তাদের বর্ণনা রয়েছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন জায়েজ, যেমন বিয়ে সহ অন্যান্য বিভিন্ন উৎসবে এটা এটাতে তারা জায়েজ বলতেছেন, এবং তারা বলতেছেন যে এই বিষয়ে যে হাদিসগুলো রয়েছে সেগুলো দাইফ এবং কোরআনে এই এই বিষয়ে সুনির্দিষ্ট কোনো বিধিমালা নেই, এবং ইমাম মালিক এটাকে জায়েজ বলেছেন। আসলে শরীয়তের ব্যাখ্যাটা কী হতে পারে? না, এরকম ও তারা হাদিসের যে 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 হাদিসের আলোকে এটাকে জায়েজ মনে করেন সেই হাদিসের ইয়েটা মতনটা আমাদের সামনে আনলে বেশি ভালো হতো। তো যাই হোক, না গান অল্লাদিনাহুম আনিল্লাগুয়ে মরিদুন, যারা অনর্থক কথাবার্তা এই চালচলন সব কিছু থেকে যারা বিরত থাকে, এই বিরত থাকার মধ্যে এটাও গান বাদ্য মানুষের গাফেল করে ফেলে, মানুষকে বিমুখ করে ফেলে শরীয়ত থেকে, এগুলি বদমজা হয়ে যায়। তবে শিশুদের জন্য আলাদা কথা, শিশুরা
ঘরে বসে বসে কিছু গান করলো শিশু সুলভ এসব শরীয়তে এটাকে নিষেধ করে না এটা শিশুদের জন্য কিন্তু বড়দের জন্য গান নির্দিষ্ট কোনো গান থাকলে যেটা আল্লাহর বড়ত্ব শ্রেষ্ঠত্ব কর্তৃত্ব মহত্ব এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বকে সমর্থন করে সুন্দর সৌন্দর্য বয়ান করে এইসব জায়েজ হতে পারে তবে বাদ্য ইয়ানে বাজনা সঙ্গে থাকবে না এমনি মুখে পড়ে খালি গলা যদি সেরকম অর্থপূর্ণ সুন্দর কথা যেন হামদ রয়েছে সানা রয়েছে এগুলো করা যেতে পারে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হামদ বারে তাআলা সহ এগুলো কথা হতে কিন্তু এর সাথে মিউজিকটা যেটা বাদ্যযন্ত্র এটাকে ইসলাম সমর্থন করে না আলহামদুলিল্লাহ শেখ আমরা আপনার কাছে আবার আসবো সময় হলো একটি বিরতি নেবার বিরতির পর ইনশাআল্লাহ আবার আসছি প্রিয় দর্শক আপনারা দেখছেন ইসলামী সওয়াল ও জবাব সরাসরি আয়োজন সময় হলো একটি বিরতি নেবার আমরা ফিরছি ইনশাআল্লাহ বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি ইসলামী সওয়াল ও জবাবে আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ সালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ প্রিয় দর্শক ফিরে এলাম বিরতির পর ইসলামী সওয়াল ও জবাব সরাসরি আয়োজনে আমরা বিরতির পর আবারও দর্শক দর্শকদের কাছে যাচ্ছি দর্শক কে আছেন বলবেন কি প্রশ্ন আপনার সালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম মাওলানা সাহেব আমি আনামা মিজানুর রহমান ঢাকা থেকে বলছি জি মিজান সাহেব বলুন কি প্রশ্ন আপনার আমাদের দেশে যে সুফি সাধকেরা এসেছে কালেমা দাওয়াত নিয়ে ইসলাম প্রচার করার জন্য হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি হযরত শাহপরান রহমতুল্লাহ আলাইহি সহ 360 জন এটা তো শুনছি এখন ওনাদের মাজার বা কবর দেখি কিন্তু ওনাদের বিবিদের কোন মাজার কোন কবর আমাদের চোখে পড়ে না তাহলে ওনারা কি অবিবাহিত ছিলেন শিরকুমার ছিলেন প্রশ্ন হলো অবিবাহিত থাকলে শিরকুমার থাকলে যদি এই কবিরা গুণা হয় জাহান্নামি হয় একটা হাদিসও সেদিন শুনেছি এক লোকে বললো যে নবী বলছে আমার উম্মত না যদি বিবাহ শাদী না করে সে আমার উম্মত না এবার কতটুকু সহি আমার প্রশ্ন হলো এই জিনিসটা নিয়ে সমাজের মধ্যে মার্কেটে চা দোকানে হোটেলে মসজিদের সামনে তর্ক বিতর্ক হয় আমার উদ্দেশ্য হলো যে সমস্ত মাসলা মাসাইলগুলো নিয়ে তর্ক বিতর্ক হয় আমি শায়খের সামনে এটা সমাধানের জন্য উপস্থাপন করব ইনশাআল্লাহ যদি আল্লাহ তৌফিক দেয় এখন এই যে তাহলে ওনারা কিভাবে ওলি হলেন ওনারা কিভাবে আল্লাহর খাস বান্দা হলেন এই ব্যাপারটা কোরআন হাদিস মোতাবেক আমাদের সাবকন্টিনেন্ট সহ এলাকায় অনেক সুফি সাধক তারা এসেছেন ইসলামের দাওয়াত নিয়ে তারা ইসলাম দাওয়াত দিয়েছেন প্রায় 360 জনের মতো একটি তালিকা আমরা জানতে পারি সেখানে তাদের বিভিন্ন কবর আমরা খুঁজে পাই তাদের এবং যেটাকে মাজার হিসেবে বিভিন্ন জায়গায় উল্লেখ করা থাকে এবং কিন্তু আমাদের মিজান সাহেব প্রশ্ন হচ্ছে যে এবং তাদের এলাকায় এটা নিয়ে বেশ আলোচনা হয় যে তাদের তো আমরা ওলিদের পাই তাদের কবর পাই তাদের মাজার পাই কিন্তু তাদের বিবিদের কোনো কবর মাজার পাওয়া যায় না তাহলে কি তারা কি অবিবাহিত ছিলেন বা তারা বিয়ে করেন এই জাতীয় তো এটা আপাতত এতটুকু এরপর আরও কিছু প্রশ্ন আছে এতটুকু আগে শুনে নিয়ে যে এটা আমি মনে করি এটা আরও ভালো কারণ এমনি পুরুষদের মাজার মাজারে অনেক অপকর্ম হয় আবার স্ত্রীদের মাজার যদি হতো তাহলে তো অপকর্ম বেড়ে যেত কাজেই এটা তাদের কবর যে পাওয়া যায় না এই অনুমান করে এই সমস্ত কথা বলার ঠিক নাই এটা আল্লাহর মেহরবানি যে এই এই কবর যে পুরুষদের কবর যেগুলি আছে এইগুলো নিয়ে যে সমস্ত অপকর্ম হয় এটা নিয়েই বিপদ আবার স্ত্রীদের কবর হলে তো কতই হতো তো যাই হোক তার তার মানে এটা নয় যে তারা তারা আল্লাহর প্রিয় বন্দা নয় না তারা বিয়ে করেছেন তাদের সন্তানাদি হয়েছে তারা তাদের বিবিদের কবর থাকা কোনো কোনো শর্ত নয় জরুরি নয় অতএব আপনারা এই এই সমস্ত বুজুর্গানের আপনার অনুসরণ করবেন তবে কোরআন সুন্নাহ মোতাবেক অনুসরণ করতে হবে যে আমলটি মনে হয় সন্দেহ হয় এটাকে ছেড়ে দিতে হবে যেটা সহি মনে হয় দলিল মোতাবেক এটা মোতাবেক চলতে হবে
এটাই আমাদের কথা ইনশাআল্লাহ আসলে এটা তো কোনো আমলের বিষয় না মানে ওলি আল্লাহর তাদের স্ত্রীদের কবর খুঁজে বের করা না এটা আমলের কোনো বিষয় না আর যে এবং ওই কবরগুলো হতে সেভাবে সংরক্ষণ করা হয়নি এবং এই মানে ওলি আল্লাহর নাম দিয়ে যাদেরকে কবরকে সংরক্ষণ করে যেভাবে এগুলো কেন্দ্রিক যে আয়োজন হয়ে থাকে সেটা তো ইসলাম সমর্থন করে না সেদিক থেকে এটা আসলে এটা নিয়ে আমাদের সময় নষ্ট করার এটা প্রয়োজন নেই আমরা সকলের জন্য দোয়া করতে পারি পরবর্তী প্রশ্ন হচ্ছে যে অনেকে অবিবাহিত থাকেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহের ক্ষেত্রে তো উৎসাহ দিয়েছেন যারা অবিবাহিত থাকেন এই অবিবাহিত অনেকে কুমারী থাকেন কুমার থাকেন আমরা জানতে পারি তো এই কুমার জীবন বেছে না এটা কি ইসলাম সমর্থন করে না যদি না করে এটাতে তার কি পরিমাণ পাপ হতে পারে এটা কি ইসলামের ব্যাখ্যাটা কি কেউ যদি বিবাহ ছাড়াই সুন্দর জীবন যাপন করতে পারে এই জন্য এটাকে বলা যাবে না যে সে একটা শরীয়ত বিরোধী কাজ করেছে কারণ বিবাহ করাটা কোনো ফরজ নয় এটা ব্যক্তিগত ব্যাপার সে বিবাহ ছাড়া সে সঠিক থাকতে পারে না সৎ পথে চলতে পারে না তার জন্য কিন্তু যে পারে তাকে তো বাধ্য করা যায় না শরীয়তে এটা বাধ্য করে নাই বাধ্যকতা আরোপ এখানে করে নাই কাজে এ নিয়ে অতিরিক্ত চিন্তা ভাবনা করার আমি এটা কোনো গুনার কাজও না কেউ যদি বিবাহ না করে সে যদি স্বাভাবিক সুন্দর জীবনযাপন করতে পারে সৎ সৎ জীবনযাপন এবং সে যদি পবিত্র জীবনযাপন করতে পারে হালাল হারাম তাহলে এখানে কোনো অন্যায় কিছু নেই গুনা হবে না আলহামদুলিল্লাহ আমরা ক্লিয়ার শেখ আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি জি কে আছেন দর্শক বলবেন জি আমরা প্রশ্ন নেব জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম জি জি বলবেন কি প্রশ্ন বগুড়া থেকে ঢাকা ছেলে আসছেন আমার নামাজ কি নামাজ করতে হবে না কসর করতে হবে বগুড়া থেকে ঢাকা আসবেন ঢাকা ছেলের বাসায় আসবেন হ্যাঁ আচ্ছা এখন কি আপনাকে কসর করতে হবে হ্যাঁ মনে করেন 10 12 দিনের মধ্যে চলে আসছে এখন কি আমার কসর হবে না আমি পুরো নামাজ পড়ব আর দুই নম্বর কথা হচ্ছে আমি নফল রুকুতে কি বাংলা দোয়া করতে পারবো রুকুতে পরে কি আমি নিজের ভাবে রুকুতে বা চেঞ্জ যায় বাংলা এভাবে ভাষা দোয়া করতে পারবো ঠিক আছে জি আমরা শুনছি আপনার প্রশ্নের জবাব দিচ্ছেন শেখ ধন্যবাদ আপনাকে জি শুনুন জি বগুড়া থেকে ঢাকা আসবেন ছেলের বাসায় তার কি কসর করতে হবে অবশ্যই কসর পড়বেন 10 12 দিন থাকবেন তবে ছেলের বাসায় যতদিন থাকবেন কসর করবেন না কারণ ছেলের বাসা নিজের বাসা কিন্তু আসা যাওয়ার পথে আপনি কসর করবেন ছেলের বাসায় কসর নাই যে ছেলে যেমন নিজের বাসায় থাকে আপনিও নিজের বাসায় আছেন ছেলের বাসা নিজের বাসা সেক্ষেত্রে ছেলে যদি ভাড়া বাসায় থাকে সেই ক্ষেত্রে কোনো বিধিবিধান কি রয়েছে ও ছেলে ভাড়া বাসায় থাকে হ্যাঁ হ্যাঁ না তারই বাসায় একই বাসা রাইট কারণ ছেলে তো কসর করছেন তার বাসায় রাইট কসর অবস্থাকে নফলগুলো তিনি পড়তে পারবেন কিনা হ্যাঁ নফল করতে পারবেন কোনো অসুবিধা নেই কসর অবস্থায় নফল চালিয়ে যেতে পারবেন নফল করা না জায়েজ না জায়েজ জি পরবর্তী প্রশ্ন ছিল যে রুকুতে রুকুতে কি বাংলা দোয়া করা যাবে কিনা তাসবিহগুলো পড়ার পর হ্যাঁ আপনি রুকু সেজদায় নামাজের যে কোনো অনুষ্ঠানে আপনার বাংলা ভাষায় আল্লাহ আমাকে মাফ করে দেন আমার বাবা মাকে মাফ করে দেন আমাদের খায়ের বরকত দান করেন আমাদের রিজিকে এই আমাকে ঋণ পরিশোধ করার তৌফিক দেন এইভাবে আপনি আল্লাহ তাআলার কাছে বলতে পারবেন কোনো অসুবিধা নেই রুকুতে সেজদাতে সব জায়গায় বলা যেতে পারবে জি আমরা প্রশ্ন নিচ্ছি দর্শক কে আছেন বলবেন কি প্রশ্ন জি আসসালামু আলাইকুম জি কে লাইন পেয়েছেন আপনি আপনার টেলিভিশনের ভলিউমটা কমিয়ে আপনি প্রশ্ন বলুন দুঃখিত 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 আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি জি আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জি বলুন কি প্রশ্ন ওয়ালাইকুম সালাম বলুন কি প্রশ্ন আপনার
আমি একটা প্রশ্ন করব, ওই যে কাজিরিয়া কাজিরিয়া তরিকায় তারা তো গান গায় আবার নামাজও পড়ে, এটা কি সামনে গান গাওয়া তো আরাম, গান গাওয়াটা কি আছে বুঝতে পারলাম? গানও গায়, ঠিক আছে, জি জি জি। কাদেরিয়া তৈয়বিয়া সহ বিভিন্ন তরিকা অনেকে আছেন যে যারা গান বাজনা করেন, ওই শ্যামা সঙ্গীত নামে কি একটা তারা করেন এটা, এবং মিলাদ কিয়ামও করেন এবং গানও গান। তা গান যদি হারাম হয় তাদের এই গান বাজনা তাহলে এটাকে জায়েজ কিনা? এটা তরিকার দোষ নয়, এটা হলো যারা করে তাদের দোষ, তারা মন গড়া করছে, তাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই, এমনিই শোনাশুনি এগুলি বলে। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই উনি কোনো গান টান এগুলি নিয়ে লাভালাভি করেন নাই, হারমোনিয়াম বাজান নেই, এগুলি করেন নাই, এগুলি খামাখাই ওনার নামে চালু করছে। জি জি, আল্লাহ হেদায়েত দান করুন। জি জি, আমরা প্রশ্ন নিচ্ছি, দর্শক কে আছেন বলবেন। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলুন, কি প্রশ্ন? স্যার আমার দুইটা প্রশ্ন ছিল। জি বলুন। বলতেছি স্যার, আমার হাজবেন্ড আমাদের তিন তালাক দিছিল বুঝছেন, দিলে আমি আমাদের এখানে বড় মুফতি হুজুরের কাছে লিখিত পাঠাইছিলাম, তা উনি বলছে কি যে আমার এই স্বামীর সংসার করা জায়েজ হবে না, গুনাহ হবে, যেহেতু তিন তালাক হয়ে গেছে। আমার হাজবেন্ড এই জিনিসটা বিশ্বাস করছিল না, পরে উনি ঢাকাতে থাকে, ঢাকায় দুই তিন হুজুরের কাছে জিজ্ঞাসা করছে, তারা একই কথাই বলছে। এখন আমার হাজবেন্ড বলছে তুমি নামাজ পড়ো, আল্লাহ মাফ করে দেবে, আল্লাহ কি আমার সত্যি মাফ করবে? আর একটা কথা হুজুর, আগে আমাদের বাসায় আগে এক ইমাম সাহেব ভাত খাইতো, এখন তিনি আমার রাতের ভাত খায় না, কি দেখে বলে খাওয়া ওনার জন্য জায়েজ হবে না? আপনারা কি এখন সংসার করছেন? হ্যাঁ হুজুর, আমি এখন বর্তমানে সংসারেই আছি বলছেন, কিন্তু আমি বড় মুক্তি হুজুরের সাথে যখন কথা বলছিলাম উনারে লিখিত পাঠাইছি, উনি বলছে কি যে আপনাদের সংসার করা পুরো হারাম হয়ে যাবে। তা আমার হাজবেন্ড এটা বিশ্বাস করছিল না, পরে উনি ঢাকায় বললাম না দুই তিন হুজুরের কাছে জিজ্ঞাসা করছে, তারা একই কথা বলছে যে গুনাহ হবে। এখন কি এটা আমার জন্য হারাম না জায়েজ একটু বলেন? অবশ্যই অবশ্যই, আপনি আজকে আজকে শুনুন, এরপর আপনি সিদ্ধান্ত নেবেন। যে ধন্যবাদ আপনাকে, যে শুনুন তাহলে তো সিদ্ধান্ত দেন। জি জি জি, আপনি সিদ্ধান্ত এখন জানানো হচ্ছে, আপনি শুনুন। জি, ওনার হাজবেন্ড ওনাকে তিন তালাক দিয়েছেন, তিন তালাক দেওয়ার পরে উনি ওনার হাজবেন্ড সহ উনিও বিভিন্ন জায়গায় লিখিত ফতোয়ার জন্য গিয়েছেন, তারা বলেছেন যে আপনাদের তালাক হয়ে গেছে, আপনারা সংসার করতে পারবেন না, কিন্তু ওনার হাজবেন্ড এটাকে মেনে নিচ্ছেন না, বিশ্বাস করছেন না, ওনারা ঠিকই সংসার চালিয়ে যাচ্ছেন। এখন কি এই তাদের এই সংসার কি আছে না চলে গেছে? না, তিন তালাক হওয়ার পরে আর সংসার থাকে, আপনি একবারেই আলাদা হয়ে গেলেন, এবার সংসার থাকে না, ঘর সংসার কোন রকমের সুবিধা শরীয়তে জায়েজ রাখে নাই। অতএব আপনি এখন জানলেন, এখনই আজকে থেকে পৃথক হয়ে যাবেন, আপনার স্বামীর সঙ্গে ঘর করবেন না, সংসার করবেন না, এগুলি তার সঙ্গে থাকবেন না। তার বাসায় একজন ইমাম সাহেব নিয়মিত খেতেন, তিনি এখন খাচ্ছেন না, খাচ্ছেন না, এই জন্য খাচ্ছেন না। ঠিকই আছে বোন, আপনি আপনি অবশ্যই আজকের শেখ আমাদের ফতোয়া দিলেন, আসলে এটাই এটাই শরীয়তের বিধান, আপনি আজকে থেকে সিদ্ধান্ত নেবেন, আজকে থেকে আলাদা হওয়ার জন্য আপনার শেখ যে পরামর্শ দিলেন এই বিষয়ে অবশ্যই শরীয়তের নির্দেশ মেনে চলবেন। শেখ আমরা পরবর্তী প্রশ্ন নিচ্ছি, যে দর্শক আছেন বলবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হুজুর। ওয়ালাইকুম আসসালাম, আমি বরিশাল থেকে বলছি। বলুন হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। আমি আজকে গত তিন দিন আগে আমার ছেলেকে নিয়ে স্কুলে গেছি, আমার মেয়েকে নিয়ে, তো আমি যে রিক্সায় গেছি ওই রিক্সাওয়ালা ভাইয়ের কাছে টাকা খুচরা ছিল না। আমি ওনাকে মানে ওনাকে 40 টাকা ভাড়া হইছে, আমি ওনাকে 50 টাকা দিছি। আচ্ছা, উনি আমাকে বলছে যে ঠিক আছে আপনি দাঁড়ান, আমি আপনার কাছ থেকে বাকি টাকাটা মানে টাকা খুচরা করে আপনাকে ফেরত দিবেন, মানে আপনার টাকাটা নিয়ে আমি আপনাকে 10 টাকা ফেরত দেব। জি, তো আমি কিন্তু আমি আসলে টাকাটা ওনাকে দিতে পারি না, মানে আমি বলছি ঠিক আছে আমি এখানে দাঁড়ানো আছি, আপনি আসেন। আচ্ছা,
আপনি ভাড়াটা দিতে পারেননি? পরিশ্রম করালেন, তার পারিশ্রমিক দেওয়া ফরজ, দেওয়া দেওয়া আপনি দিতে পারলেন না, এটা ওয়াজিব ছিল আপনার জন্য, ওয়াজিব ছিল এটা দিয়ে দেয়া, এখন দিতে পারেন নাই সেজন্য আফসোস করছেন। আপনি কতদিন অপেক্ষা করছেন জানি না, অন্তত 3-4 মাস আপনি অপেক্ষা করেন, করে এরপরে এটা সদকা করে দেন, সদকা করে দেন তার নামে, যে সে যেন সওয়াবটা পায়, এতিমখানায় গরিব মিসকিন এদেরকে আপনি দিয়ে দেন, এরপরে আপনি দায়ী মুক্ত হয়ে গেলেন ইনশাআল্লাহ। আল্লাহ তবে ওই সালাম সালাম দেওয়ার সময় ওয়ালাইকুমুসসালাম না, ওয়ালাইকুমুসসালাম হয় না, ওয়ালাইকুমুসসালাম, চমৎকার পারবো এইভাবে বলতে হবে। সালামের জবাবটা আসলে আমরা অনেকেই এই বিষয়টার ক্ষেত্রে খেয়াল করি না, ওয়ালাইকুমুসসালাম, ওয়ালাইকুম, অনেকে সালামের ক্ষেত্রে বলে আসসালামু আলাইকুম বলে, সালামটাও সঠিকভাবে দেয়া হয় না, এবং জবাবের ক্ষেত্রেও আসসালামু আলাইকুম ও আলাইকুম আসসালাম। প্রিয় দর্শক, এই বিষয়টা শেখ যে সুন্দর করে আমাদেরকে একদম মানে পুঙ্খানুপুঙ্খভাবে আমাদের জীবনে আসলে অনেক ক্ষেত্রে আমরা ট্রেডিশনাল বলে ফেলি, এই বিষয়টা আমাদেরকে সতর্ক হওয়া দরকার। আল্লাহ পাক আমাদের হেফাজত করুন, হেদায়ত করুন। শেখ, আমরা পরবর্তী প্রশ্ন নিই। জি, কে আছেন দর্শক বলবেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আমার নাম মোহাম্মদ মোস্তফা, আমি সাবা হেমায়েতপুর থেকে বলছি। জি মোস্তফা সাহেব, বলুন কি প্রশ্ন? আচ্ছা, আমি বলতে চাইছিলাম, আমি সৌদি আরব ছিলাম 31 বছর, 31 বছর থাইকা আমি টাকা পয়সা যা ফাড়াইছি বাংলাদেশে, আমার বাবা সব বন্ধুদেরকে দিছে, ভাইদেরকে দিছে, শেষ হয়ে আসছিল মারণ ছোটা এরা বন্ধুদেরকে দিয়ে দিছে, এবং এবং তারে জিজ্ঞাসা করলাম, বাবা আপনার দুজনে গুলি আমার নামে লইলেন এবং ভাইদেরকে দিলেন, আখেরাতে কি জবাব দিবেন? তখন উনি উত্তর দিছে, আখেরাতে আল্লাহর লগে ঠেলাঠেলি করুন। তখন ওই কথা বলছে আর আমি বললাম তাহলে মোবাইলটা মারে দেন, পরে আমার আম্মার কাছে দিল আর মারে বললাম, মা বাবারে ভালো ভালো খাওয়ায়েন, বাবা আল্লাহর লগে ঠেলাঠেলি করবো। এখন ইসলাম দৃষ্টিতে কি বলে একটু জানতে চাইছিলাম, আর আমি যা টাকা পাঠাইছি উনি আমার লগে অনেক বেইমানি করছে, এখন উনি জীবিত আছে, প্লাস উনি উনি আমার লগে কথা বলে না, বরং আমি কথা বললে উনি শুনতে আমারে বলে তুই এই নাম্বার এখন দিবি না, তো ঠিক আছে দিলাম না। এখন এখন আমি কি করতাম, এখন যা যা জমি যা আছে 88% জমি তার নামে লিখে আমার কিনা সম্পত্তি। ঠিক আছে জি, আপনি এখন কোথায়, বিদেশে না দেশে? ঠিক আছে জি, হ্যাঁ এখন ঠিক আছে, আপনি এখন কী করবেন, কী করা উচিত, কি শেখ শুনলেন প্রশ্ন? জি, বাবার কাছে টাকা পাঠালেন বিদেশ থেকে কামাই করে, বাবা সেই টাকা দিয়ে তিনি নিজের জন্য সম্পত্তি ক্রয় করলেন, আপনার ভাই বোনদেরকে দিলেন, দিয়ে দিলেন, এটা বাবার এখতিয়ারে থাকতে হয়, কারণ বাবা মার তা এখতিয়ার, সন্তানাদি যা কামাই করে যা দেয় এটা বাবা মার এখতিয়ার আছে, এটা তারা খরচ করতে পারে এবং যে হালালভাবে খরচ করতে পারে, হারাম খরচ করতে পারে না। সুতরাং তারা খরচ করেছে ভাই বোনদের জন্য, আপনার ভাই বোনদের জন্য ক্রয় করে দিয়েছে, এটা আপনাকে মেনে নিতে হবে, কারণ বাবার এই এখতিয়ার আপনার সম্পত্তির উপরে, আপনার কামাইয়ের উপরে এখতিয়ারটা শরীয়ত
দিয়েছে যে অধিকার আছে তিনি সেটা করতে পারেন তিনি একটা কথা বলেছেন যে এই বিষয় যদি আল্লাহ আমাকে প্রশ্ন করে আমি আল্লাহর সাথে প্রয়োজনে ঠেলাঠেলি করব নাউজুবিল্লাহ এটা এটা ঠিক না নাউজুবিল্লাহ এটা এটা এই কথা বললে তো মুসলমান থাকবেন না এটা এটা খুবই খারাপ কারণ আল্লাহ তাআলার সঙ্গে আদব সর্বোচ্চ আদব দেখাতে হবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহ পাক এই দান কথা আপনি তওবা করুন ইস্তেগফার করুন ওনার বাবা বলেছে আর কি ওনার বাবা এই কথা বলেছে ওনার বাবা বলেছে ওনার বাবা বলতে যে এই বিষয়ে আপনি এই বিষয়ে একটু তওবা করুন এটা এসব কথা বলবেন না এটা আসলে ঈমান পরিবর্তী আর এটা আল্লাহর সাথে উদ্দুদ্ধ আচরণ আল্লাহ পাক আমাদের করে এইভাবে বলে দিচ্ছে শেখ আমাদের আজকে আর সময় হচ্ছে না আপনাকে অসংখ্য ধন্যবাদ বারাকাল্লাহ ফিকুম জাযাকাল্লাহ খায়রুল জাযা আহসানতুম হায়াকাল্লাহ প্রিয় দর্শক আমরা সময় শেষ পর্যন্ত চলে এসেছি আলহামদুলিল্লাহ আপনাদের মূল্যবান প্রশ্ন আলোকে অনেকগুলি বিষয় আমরা অবগত হলাম আল্লাহ সুবহানাহু ওয়া ক্ষেত্রে আমাদেরকে কথা বলার ক্ষেত্রে খুব সচেতন হওয়া দরকার আমরা অনেক আল্লাহকে তুই বলে বলি এটা আসলে আল্লাহর সাথে সম্মানের সাথে যায় না হ্যাঁ আল্লাহর সাথে ভালোবাসা আমাদের সর্বোচ্চ যেমন ভালোবাসা তার সেরকম আল্লাহ সেরকম শ্রদ্ধা নিয়ে আমাদের ভালোবাসা নিয়ে এবং সর্বোচ্চ সম্মান মর্যাদা নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো আল্লাহ পাক আমাদের কবুল করুন আজকে প্রিয় দর্শক শেষ করছি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু